হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে শান্তিপুরের ব্লগ শেয়ার করেছি, দাদার বিয়েতে কী কী শাড়ি গিফটে যাবে, কী কী শাড়ি প্রণামিতে যাবে, আর মেয়ের জন্য কী কী শাড়ি আমরা দিচ্ছি, তো সেগুলো কিছু কিছু কেনা হয়ে গেছে, তো সেগুলো তোমাদেরকে আজকে দেখাবো। কারণ একটা ব্লগে তো পুরোপুরি সব কিছু দেখানো যায় না, তো তোমাদের সাথে আজকে শাড়িগুলো শেয়ার করবো, কী কী শাড়ি কিনেছি। শপিংয়ের কিন্তু এখনও অনেকটাই বাকি আছে, তো যেগুলো করা হয়ে গেছে আর কি, যেগুলো মোস্টলি গিফটের জন্য আছে সেগুলো কেনা হয়ে গেছে, তো তোমাদের সাথে সেগুলোই শেয়ার করবো। প্রথমেই তোমাদের দেখাই, এই যে এই ব্যাগের মধ্যে কিছুটা শাড়ি কেনা হয়ে গেছে, প্রায় 22-23টা শাড়ি। প্রথমে এই ব্যাগটার মধ্যে কিছুটা শাড়ি আছে, আর হচ্ছে কিছু শাড়ি এর মধ্যে আছে, মোস্টলি এগুলো জামদানি, আর কিছু এখানে আছে, এখানে আছে কিছু, এখানে আছে, এখানে আছে। তো এক এক করে তোমাদের সাথে সবগুলো শেয়ার করব যে কী কী শাড়ি কিনেছি। আশা করি তোমাদের শাড়িগুলো ভালো লাগবে, আমার ব্লগটাও ভালো লাগবে। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করবে যে কোন শাড়িটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে। তো দেখতে থাকো ব্লগটা, চলো শুরু করি। প্রথমে এই বয়স্কদের জন্য যে শাড়িগুলো কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই একটা, এখনও ডিসাইড করিনি কাকে কোনটা দেবো, কিন্তু মানে এটা বয়স্কদেরই দেবো, মামার দিদা আছে, আরও আমার মায়ের আরও মাসিরা আছে, তাদের জন্য কিনেছি। তো প্রথমে এই একটা কালার, এগুলো কাঁথা স্টিচের ওপর কিনেছি। এই একটা কালার কাঁথা স্টিচের ওপরই, এখনও ডিসাইড নয় কাকে দেবো, কিন্তু দেখো এটার কালারটা কিন্তু খুব আনকমন, খুব সুন্দর লাগছে, তো এটা নিয়ে এসেছি, এই শাড়িটাও গিফটের জন্যই। এই আর একটা শাড়ি, এটাও খুব সুন্দর, এটা ঠিক করে ফেলেছি, এটা কাকে দেবো, এটা আমার কাকির মা আছে যে আসাম থেকে আসবে, তো তাকে দেবো এই শাড়িটা। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, পুরো কিন্তু কাজ করা আছে শাড়িটার মধ্যে। এই শাড়িটা এনেছি, এটা দেখো জামদানির ওপরে আছে, এটা নিয়েছি মেয়ের মার জন্য, মানে আমার দাদার ওয়াইফ যে আছে তার মায়ের জন্য নিয়েছি। তো অল্প করে খুলে দেখাচ্ছি, নাহলে কিন্তু শাড়িটা লাট হয়ে যাবে। এরকম খুব সুন্দর শাড়িটা, আর কালারটাও খুব ভালো লাগছে। এটা এনেছি, এটা মেয়ের জেঠিমার জন্য এই শাড়িটা, এটারও দেখো কালারটা কতটা সুন্দর লাগছে। এই একটা শাড়ি, এটা এনেছি আমার শাশুড়ির জন্য, এখনও ডিসাইড নয় কিন্তু অনেকটা ঠিক করেই রেখেছি যে এটা আমার শাশুড়িকে দেবো, তো ওনাকে এই শাড়িটা পরলে খুব ভালো লাগবে, খুব সুন্দর। এই একটা জামদানি, এটাও খুব সুন্দর, এটা এনেছি আমার পিসির জন্য, আমার মেজো পিসির জন্য এনেছি, তো এটা ডিসাইড করাই আছে, এটা পিসিকেই দেবো, তো পিসিকে খুব ভালো লাগবে আশা করছি, পিসিরও খুব ভালো লাগবে শাড়িটা হয়তো। আছে তোমরা দেখতেই পাচ্ছ চারটে জাম, তোমাদের কেমন লাগছে জানিও, কিন্তু কোন শাড়িটা সব থেকে তোমাদের ভালো লেগেছে সেটাও জানিও। এই একটা শাড়ি দেখো, এটা হচ্ছে আমার বৌদির, মানে আমার দাদার ওয়াইফের, এটা গায়ে হলুদের শাড়ি এনেছি পুরো হলুদের মধ্যে, দেখো কতটা সুন্দর শাড়িটা। এই একটা শাড়ি, এটা আমার দাদার বউয়ের আর কি, এটা ভাত কাপড় দেবো, এটা সব জামদানি, দেখো শাড়িটা কতটা সুন্দর লাগছে, ও নিজেই পছন্দ করেছে সবগুলো কিন্তু, তো এটা ওর খুব পছন্দের শাড়ি, আর শাড়িটা সত্যিই খুব সুন্দর, দেখো শাড়িটা কতটা সুন্দর। তো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু শাড়িগুলো। এই আর একটা জামদানি, এটার কিন্তু কালারটা খুব সুন্দর, ভিতরটা পুরো হোয়াইট দিয়ে কাজ করা, পুরোটা খুলছি না, নাহলে লাট হয়ে যাবে শাড়িগুলো, তার জন্য এভাবেই দেখাচ্ছি। তো এটা ডিসাইড করে রেখেছি, এটা আমার দিদাকে দেবো, তো দিদা এরকম হালকার মধ্যে শাড়ি আর হালকা কালারের শাড়িগুলো খুব পছন্দ করে। এইরকম তিনটে হ্যান্ডলুম এনেছি, তোমরা দেখো কালারগুলো, তো এখনও ডিসাইড নয়, তো পরে ডিসাইড করব। তো কালারগুলো দেখো কেমন লাগছে জানিও কিন্তু, একটা খুলে দেখাচ্ছি ভেতরটা কিরকম। এটা ভেতরে পুরো কাজ করা থাকবে, আর আঁচলটা হচ্ছে এরকম এই প্রিন্টের। তো একটা তুতে এনেছি, একটা ডিপ গ্রিন আর একটা হচ্ছে লাইট গ্রিন। এটা চেন্নাই সিল্ক, তো এই শাড়িগুলো প্রায় 8টা আমরা এনেছি,
তো এই কালারটা আমি চুজ করেছি, এই শাড়িটা আমি নিয়েছি আমার জন্য। তো কেমন লাগছে বলো, তোমরা কমেন্টে জানিও। কিন্তু আমার কিন্তু এরকম পিঙ্ক কালারের শাড়ি খুব পছন্দের, খুব ভালো লাগে। এটা শাড়ি, এটা হচ্ছে জাম কালারের মধ্যে। তো এটা হচ্ছে আমার দাদার ওয়াইফের মার জন্য এনেছি, এটা তত্ত্বে যাবে, প্রণামী। তো আগে যে শাড়িটা দেখেছিলাম সেটা কোলছাড়ানি শাড়ি ছিল, জামদানি যেটা এনেছিলাম। তো এটা জাম কালারের এনেছি, এটা দেবো হচ্ছে তত্ত্বে। এটা দেখো, এটা টুকটুকে একদম লাল কালার। এটা কিন্তু লজ্জা বস্ত্রের জন্য এনেছি, এটা আমার দাদার ওয়াইফকে দেবো, লজ্জা বস্ত্রের শাড়ি। এটা ওকে খুব ভাল লাগবে, ও তো ফর্সা। তো এরকম লাল টুকটুকে শাড়ি কিন্তু নতুন বউকে খুব ভালো লাগে, খুব সুন্দর মানায়। এই কালারটা হচ্ছে নেভি ব্লু কালার, এটা আমার মায়ের জন্য এনেছি, এটা মাকে গিফট করবে আমার দাদা, মানে আমার মাকে। তো এটা মায়ের জন্য এনেছি, খুব সুন্দর, খুব গ্লেজি কিন্তু শাড়িগুলো, খুব ভালো লাগছে, তাই অনেকগুলো নিয়ে এসেছি একসাথে। এই শাড়িটা দেখো খুব সুন্দর, শাড়িটা এনেছি আমার মাসির জন্য, আমার মায়ের বোনের জন্য। তো মাসি নিজে পছন্দ করে নিয়েছে, ওর খুব পছন্দ কালারটা। এটাও খুব সুন্দর, এটা রয়্যাল ব্লুর মধ্যে আছে। তো আমি কি ব্লু প্রোনাউন্সিয়েশনটা ঠিক করছি কি ভুল করছি তোমরা জানিও, মেবি এটা হচ্ছে নেভি ব্লু আর ওইটা রয়্যাল ব্লু ছিল হয়তো। তো যাই হোক, ব্লুর মধ্যে এটাও আছে। তো এটা আমার মাসির মেয়ের জন্য, মানে আমার বোনের জন্য। তো ওর জন্য নিয়েছি এটা, ওর খুব ভালো লেগেছে শাড়িটা, ওর খুব পছন্দ হয়েছে। এই এই শাড়িটা দেখো, এই কালারটা খুব সুন্দর, সি গ্রিনের মধ্যে আছে। তো এটা নিয়েছি আমার কাকির জন্য। এই শাড়িটা দেখো, এই শাড়িটা হচ্ছে আমার দিদির জন্য, মানে আমার কাকির মেয়ের জন্য। তো এই শাড়িটাও খুব সুন্দর, কালারটা খুব ভালো, ও তো খুব ফর্সা, ওকে খুব মানাবে। ফর্সা হোক কালো হোক, সুন্দরভাবে শাড়ি পরে সাজলে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমারও খুব ইচ্ছা আছে এরকম ডিপ গ্রিনের মধ্যে একটা শাড়ি কেনার, খুব ভালো লাগছে আমার। এটা কিন্তু ইয়েলো ব্লাউজের সাথে কম্বিনেশন করলে খুব ভালো লাগবে। নিয়েছি আমার দাদার ওয়াইফের জন্য এই দুটো ছাপার শাড়ি, ও এসে পরবে, মানে বিয়ে করে আসার পর তো শাড়ি পরবে, তার জন্য ওর জন্য এরকম হালকার মধ্যে দুটো বাটিকের ছাপা নিয়েছি। আর সাথে নিয়েছি কয়েকটা গামছা, এখানে চারটে গামছা আছে, কারণ বিয়ের সময় গামছা লাগবে, দাদারও লাগবে, আমার বাবারও লাগবে, তার জন্য গামছা নিয়েছি। তো দেখো এতগুলো শাড়ি এনেছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আরও অনেক কেনাকাটা হবে আস্তে আস্তে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর কমেন্ট করবে কোন শাড়িটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে, আমার শাড়িটা তোমাদের কেমন লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটা লাইক করবে আর কমেন্টস করবে। আর আজকে এই পর্যন্তই, তো অন্য ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো।